মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রীতে মাদক ঘটাও দেশ বাঁচাও এই স্লোগানের মধ্য দিয়ে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর বারোটার দিকে ঘিওর উপজেলার তেরশ্রী ডিগ্রি কলেজ মাঠে জেলা ছাত্রলীগের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিদুল ইসলামের নেতৃত্বে সমাবেশে তেরশ্রী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা বক্তব্য রাখেন এ সময় বক্তারা মাদকের বিভিন্ন ক্ষতিকারক দিক ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরেন এ সময় প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী শপথ গ্রহণ করেন যে মুখে মা ডাকা হয় সে মুখে আর মাদক নয়